সংবাদ সম্মেলনে সভায় ট্রাস্টের মিডিয়া অ্যাডভাইজার নজরুল হকের পরিচালনায় সভার সভাপতিত্ব করেন এইড অ্যান্ড ট্রাস্ট ইউকে সভাপতি মাওলানা আব্দুল মালেক। সভাপতি মাওলানা আব্দুল মালেক বক্তৃতায় বলেন, ইস্ট লন্ডনের বাঙালি প্রাণ কেন্দ্রে অবস্থিত এই চেস্ট হাসপাতাল বহু বছর ধরে অত্যন্ত আন্তরিক ও যত্নের সাথে সেবা প্রদান করে আসছে। ওপেন হার্ট সার্জারির মতো অনেক জটিল ও বড় বড় অপারেশন অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত সফল করেছে। বর্তমানে আধুনিক যন্ত্রপাতির অভাবে হাসপাতালটি মানসম্মত সেবা প্রদান করতে পারছে না। সভাপতি মাওলানা আব্দুল মালেক কমিউনিটির স্বার্থে হাসপাতালটি রক্ষার্থে সকল বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান করেন। তিনি আরো বলেন, হাসপাতালটিকে আধুনিকায়ন করতে এগিয়ে আসা অনুদানকারীদের নাম যন্ত্রের গায়ে লেখা থাকবে। সভায় কমিউনিটির আরো অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।